আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম এক ধাক্কায়। বিগত 2 সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে। একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু। তবে অবশেষে আজ বাজার খুলতে সোনার দামের গ্রাফ অনেকটাই নিচে নেমে গেছে, এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি। তো আসুন প্রিয় দর্শক, দেখে নিই আজকে কতটা কমেছে সোনা এবং রূপোর দাম, কি রয়েছে আজকের বাজার আপডেট। আজকের বাজার রেটে এক ভরি স্বর্ণের দাম কত পড়ছে এবং 1 কেজি রূপোর দাম কত পড়ছে। পাশাপাশি আজকে 18 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে নিয়মিত সোনা এবং রূপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার এক নজরে দেখে নিই সবার প্রথম আজকে রূপোর বাজার রেট, রূপোর দামের মধ্যে কতটা হেরফের হয়েছে আজকে। প্রিয় দর্শক, গত সপ্তাহে রূপোর দাম 1,03,000 টাকায় পৌঁছে গেছিল, তবে আজ বাজার খুলতে রূপোর দাম অনেকটাই নিচে নেমেছে। আজকে 1 গ্রাম রূপোর দাম রয়েছে 89.50 টাকা, 100 গ্রাম রূপোর দাম পড়ছে 8,950 টাকা এবং 1 কেজি রূপোর দাম পড়ছে 89,500 টাকা। প্রিয় দর্শক, গতকালকের তুলনায় আজকে রূপোর দাম অনেকটাই নিচে নেমে গেছে। তো আসুন এবার দেখে নিই আজকের বাজার রেটে স্বর্ণের দাম কত পড়ছে। 18 ক্যারেটের গহনা সোনা, 22 ক্যারেটের হলমার্কের সোনা এবং 24 ক্যারেটের পিওর খাঁটি সোনা, এক এক করে দেখে নেব কত দাম পড়ছে আজকের বাজার দরে। সবার প্রথম দেখে নেব প্রিয় দর্শক আজকে 18 ক্যারেট গহনা সোনার বাজার রেট। আজকে 1 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম পড়ছে 5,682 টাকা, 10 গ্রামের দাম পড়ছে 56,820 টাকা এবং 100 গ্রামের দাম পড়ছে 5,68,200 টাকা। প্রিয় দর্শক, গত সপ্তাহে 18 ক্যারেট গহনা সোনার দাম 5,70,500 টাকায় পৌঁছে গেছিল, তা আজ নিচে নেমে গেছে। তো আসুন এবার দেখে নিই বাজারের বিশেষজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে কী জানাচ্ছেন, আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে। জুয়েলার্স সমিতি জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে ডলারের দাম এখন সামান্য নিচে নেমেছে, তার কারণে সোনার দামও অনেকটাই নিচে নেমেছে। আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তাভাবনা করে থাকেন, প্রিয় দর্শক, আপনাকে বলবো এর থেকে আপনি আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন যদি আপনি 2 সপ্তাহের মতো অপেক্ষা করে থাকতে পারেন। কেননা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডলারের গ্রাফ আন্তর্জাতিক বাজারে এর থেকে আরও নিচে নামার আশঙ্কা করছে। আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি, আন্তর্জাতিক বাজারের সাথে ডলারের তুলনা করে এবং দেশের সুদের হারের থেকে তুলনা করেই আমাদের দেশে স্বর্ণের দাম নির্ণয় করা হয়। তো আসুন এবার দেখে নিই 22 ক্যারেট হলমার্কের দাম কত পড়ছে আজকের বাজার রেটে। আজকে 1 গ্রাম 22 ক্যারেট হলমার্কের দাম রয়েছে 6,945 টাকা, 10 গ্রামের দাম পড়ছে 69,450 টাকা এবং 100 গ্রামের দাম পড়ছে 6,94,500 টাকা। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি 22 ক্যারেট হলমার্কের স্বর্ণের মধ্যে 8.5% থাকে খাদের পরিমাণ। 22 ক্যারেট হলমার্কের সোনার দাম 18 এবং 21 ক্যারেটের তুলনায় বেশি হয়ে থাকে, কারণ হচ্ছে খাদের পরিমাণ কম মেশানো থাকে। তো আসুন এবার দেখে নিই 24 ক্যারেট পিওর খাঁটি সোনার দাম। যে 24 ক্যারেট পিওর খাঁটি সোনাতে কোনো রকম খাদ মেশানো হয় না, 100% হয়ে থাকে পিওর খাঁটি সোনা। এবং যেই দাম নিয়ে থাকে 24 ক্যারেট পিওর খাঁটি সোনার, সেটা হয় বাণীর মেকিং চার্জের দাম নেওয়া হয়। এই 24 ক্যারেট পিওর খাঁটি সোনা বানাতে যে খরচা হয়ে থাকে সেই দামই নেওয়া হয় আলাদা করে। তো আসুন দেখে নিই কত দাম পড়ছে আজকে। আজকে 1 গ্রাম 24 ক্যারেটের দাম রয়েছে 7,576 টাকা, 10 গ্রামের দাম পড়ছে 75,760 টাকা এবং 100 গ্রামের দাম রয়েছে 7,57,060 টাকা। প্রিয় দর্শক, 24 ক্যারেট পিওর খাঁটি সোনার দাম গত সপ্তাহে 100 গ্রাম 24 ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পৌঁছে গিয়েছিল 8,57,500 টাকাতে, তা আজ অনেকটাই নিচে নেমে গেছে। পাশাপাশি আজকে এক ভরি স্বর্ণের দাম পড়ছে ট্যাক্স এবং বিভিন্ন ধরনের মেকিং চার্জ বাদ দিয়ে প্রিয় দর্শক 81,600 টাকা। আপনি যখন জুয়েলার্সে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে 3% GST এবং তাদের মতো বাণী এবং মেকিং চার্জ আপনাকে দিতে হবে।